শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বিজয়া দশমীর বরণ, চলে এসেছি ফ্ল্যাটের কমপ্লেক্সে। তো আপাতত ঠাকুর নামানো চার লোকজনের ভীষণ অভাব। হ্যাঁ, চাল ছিটটা তো খোলা থাকে না প্রত্যেকবার, খোলাই তো, ওটা তো ফোল্ডিং হয়, খুলছে না কেন? চলে এবারে লোক ঠাকুরকে নামানোর জন্য লোকের বড় অভাব, কারণ আমাদের এখানে এমন একজন দাদা ছিল যাকে শৈল বলে ডাকতাম আমরা, সে এইসব কাজে এক্সপার্ট ছিল। চাল চিত্তিটা নামিয়ে না নিলে পারবে? হ্যাঁ, এই যে কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এই বছর পুজোর ঠিক আগে, মানে ওদের মহালয়ার সময়ই উনি মারা গেছেন, এবং যার জন্য আমরা প্রতি মুহূর্তে এবারে পুজোতে ওনাকে মিস করেছি। ওনার প্রতিটা কাজে আমাদের এত চিন্তাই করতে হতো না, ঠাকুর নামানো কী করে হবে, ঠাকুরের জিনিসপত্র কী করে যাবে, কোথায় কী হবে, উনি একদম করে পুরো কাজ কমপ্লিট করে দিতেন, কোনো অসুবিধেই হতো না কারোর। তার কোথা থেকে লোকজন এলে, কার আর টেকনিক্যালি ঠিকঠাকভাবে ঠাকুর নামাতে হবে, ঠাকুর নামাতে গেলে যে চাল চিত্তিটা নামিয়ে নিতে হয়, প্রতিটা ঠাকুর লুজ লাগানো থাকে সেগুলোকে ঠিকঠাক বসাতে হয়, মানে এখানে আর যারা ছিল তারা কেউ জানেনি না, কিন্তু ওই দাদা জানতেন, ওই দাদা ঠিক বলেইতেন এটা এইভাবে হবে, ওটা ওইভাবে হবে। যার জন্যে কোনো পুজোতে একটা কিছু দরকার হলেই শৈলদা এইসব, মানে বারবার মুখে ওই দাদার নাম চলে আসছে, প্রতি মুহূর্তে আমরা মিস করেছি। তো আস্তে আস্তে দেবীকে নামানো হয়ে গেছে, আর মনও খুব খারাপ লাগছে, কীরকম প্যান্ডেলটা ভরা ভরা ছিল সেই প্যান্ডেলটা এখন খালি, মা বিসর্জন হচ্ছে ভাবছি, কিন্তু পরে খুনে মনে হচ্ছে আবার তো বছর ঘুরে মা আসবে। তো আমাদের আস্তে আস্তে বরণ শুরু করে দেওয়া হয়েছে, কারণ এবছর না প্রচুর দেরি করে মানে শুরু হয়েছে আমাদের কমপ্লেক্সের বরণ, মোটামুটি ওই 5:30-5:30 মধ্যে হয়ে যায়, এবছর প্রায় 7:30-7:30 বেজে গেছে। কারণ এই দেরিটাও কিন্তু হয়েছে ওই দাদারই ব্যাপারে, দাদাই উদ্যোগ নিয়ে সব কিছু মানে যে যেরম বলে করে দেয়, এবারে করার লোকের অভাব হয়ে পড়েছে। আর যেহেতু উনি নিজে সমস্ত কিছু করতেন, যার জন্য অন্যদেরও অত কিছু চিন্তাভাবনা করতে হতো না, আর এখন পুরোটাই চিন্তাভাবনা করতে হচ্ছে। তো প্রথমে 7 পাক ঘুরে আমাদের বরণ হবে, তো সবাই আমরা ঘুরছি, আমরা 9 জন ছিলাম, 9 জনের 7, আমি তো গুনেছি 9 জন, জানি না বেশি কম হতে পারে, আমি গুনেছি 9 জন। তো 7 পাক ঘুরে তারপরে আমাদের দত্ত কাকিমা যে আছে, এই যে দত্ত কাকিমা এবার বরণ করবে। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি মা দুর্গা মানে দেবী দুর্গা মরতে আসেন কন্যা রূপে, মানে বাপের বাড়িতে আসেন তার ছেলে মেয়েদের নিয়ে, আর আমার মানে সেই জন্যে মানে তার সমস্ত পুজোর যে বরণ ঠরণগুলো হয় সেখানে মেয়ে হিসেবে করা হয়। এখানে দত্ত কাকিমা যেমন মেয়ে হিসেবে মা দুর্গাকে বরণ করে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে, তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, চুল আঁচড়ে দিচ্ছে, এমনকি আঁচল দিয়ে চোখটাও মুছিয়ে দিচ্ছে, যেরকম মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে মায়েদের মনে একটা এ হয়, মেয়েদের একটা কষ্ট কষ্ট ভাব হয়, চোখে জল আসে, এখানে সেইটাই বোঝানো হয়েছে এই বরণে। তার সাথে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে মাকে শ্বশুরবাড়ি মানে দেবী দুর্গাকে মেয়ে রূপে শ্বশুরবাড়ি পাঠানো হচ্ছে। তো মোটামুটি কাকিমার তো বরণ করা শেষ হয়ে এসছে, আর বরণের প্রচুর নিয়ম, মেন বরণ যিনি করেন না অনেকক্ষণ সময় লাগে, আমি তো অনেক কেটে 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 করেছি। তো আপাতত বরণ হয়ে গেছে, এবার আমরা বরণ করব মাকে,
একটু সিঁদুর দেব, একটু মিষ্টি দেব, একটু জল খাওয়াবো, খাইয়ে তাকে বাপের বাড়ি পাঠাবো। তার আর যাওয়া যখন মা বরণ হয়ে যাবে তখন মায়ের কানে কানে বলবো, মা আবার আসছে বছর সবাইকে নিয়ে এসো বাপের বাড়ি। যেরকম আমরা বাপের বাড়ি গেলে আমাদের মায়েরা, আমাদের যারা বড়ো বাড়ির বাপের বাড়ির বড়ো যারা, তারা যেমন বলে, ছোটরা বলে যে আবার আসিস রে, একবারেই চলে যাস না আবার আসিস, সেরকম মাকেও বলতে হয়, মা তুমি আবার এসো আসছে বছর। দুর্গাপুজোর সারা এই চারটে দিন বড় আনন্দে কাটে, কিন্তু বিজয়া দশমীর দিন যখন মাকে বরণ করি তখন মনটা বড় খারাপ হয়ে যায়। মনে হয়ে যায় যেন বাড়ি থেকে কেউ চলে যাচ্ছে, যেন জীবনটা আবার ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু ওই পুজোর সবচেয়ে আনন্দ দেয় আমায় যে জিনিস দুটি, সেটা হচ্ছে মায়ের বরণ, সিঁদুর খেলা আর সন্ধি পুজোর প্রদীপ জ্বালানো, আমার বড় প্রিয়। আমি ওই জন্যে মানে আমি আগে নিজেকে এইভাবে বুঝতাম না যে আমার কী ভালো লাগে দুর্গাপুজো। আগে ভাবতাম দুর্গাপুজো মানে প্রচুর শপিং করা, কেনাকাটা করা, লোককে জিনিসপত্র দেওয়া, আলতা সিঁদুর দেওয়া, ভালোভাবে ঘোরা, খাওয়া দাওয়া। কিন্তু বয়স বাড়ছে তো মনে হয় এখন ওই সিঁদুর খেলাটি বড় প্রিয় আমার। ওই সন্ধি পুজোর ওই যে প্রদীপ জ্বালানো, ওই যে ঢাকের আওয়াজ, ওটি আমার বড় প্রিয়। আস্তে আস্তে আমাদের পছন্দগুলোও কীরম বয়সের সাথে সাথে পাল্টে যাচ্ছে। তো এরপরে তো আসবে সিঁদুর খেলা, আর আমাদের এখানের সিঁদুর খেলা খুব সুন্দর করে হয়, খুব সুন্দর করে। এখন তো মানে সব কাকিমা জেঠিমাদের এখানে বয়স হয়ে গেছে, যখন আমার মায়েরা এই কমপ্লেক্সে প্রথম এসেছিল তখন কতজন নাম, তো এখন তাদের অনেকে নেই, অনেকে চলে গেছে, আবার অনেকে মারাও গেছেন। তার জন্যে হয়তো অনেক নতুন মুখ এসছে, কিন্তু সিঁদুর খেলাটি ঠিক আগের মতোই রয়ে গেছে। বড় প্রিয় এই সিঁদুর খেলা। আর যেহেতু আমার আরও ভালো লাগে, কারণ এখানে না মাকে বরণ করতে গেলে বা সিঁদুর পরাতে গেলে ওই কোনো মইতে বা কোনো রকম টুলে বা চেয়ারে উঠতে হয় না। আমি আমার পাড়াতেও সিঁদুর খেলি বা বরণ করি, কিন্তু সে বড় ভয় লাগে, যেহেতু বারোয়ারি পুজো, যার জন্য ঠাকুর হয় অনেক উঁচুতে, অনেক বড়, অনেক উঁচুতে উঠতে হয়, আর ওই হাতে বরণের থালা নিয়ে ওঠা, ওটা একটা প্রচণ্ড ডিফিকাল্ট কাজ। পুরো মানে তখন বরণ করাতে কি মন দেব, তখন মনে হচ্ছে বাবা কতক্ষণে আমি বরণটি করে নামতে পারবো, এই যদি উঁচু থেকে পড়ি আমার কোমরটি যাবে, কে আমাকে তুলবে, মানে খুব মানে ওই দিকেই মনটা থাকে। তো আমার বরণ মোটামুটি হয়ে গেছে, এখন ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিচ্ছি, নিয়ে এবার অন্যদেরও সুযোগ করে দেওয়া হবে, কারণ এবার হবে তো আসল জিনিস সিঁদুর খেলা, যেটা আমার ভীষণ প্রিয়। আর আরেকটা মজার জিনিস, মা যেই জলে পড়েন না, মানে বিসর্জন হয়ে গেলে মা যেই জলে পড়েন, সাথে সাথে যেন যত গরম যত যাই হোক একটা যেন হিমেল হাওয়া, তারপরে ছাতিম ফুলের গন্ধ, এগুলো নাকে এলেই না বোঝা যায় যে আসছে শীতকাল, আসছে এবার গরম কমবে, ওটা বড় ভালো লাগে গো। এত ঘাম হয় না কলকাতায় কী বলবো। তা আমাদের সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, আর এই ভিডিওগুলো করেছে আমার ছেলে, ওই জন্য এই লম্বা ছবি। আমি ওকে বললাম, হ্যাঁ রে এরকম লম্বা করে তুলেছিস কেন, বলে না হলে তো ঠিক তোমাদের ঠিকঠাকভাবে নেওয়া যাচ্ছিলো না, টানা যাচ্ছিলো না, ওই জন্য লম্বা করে নিয়েছি। তো তোমরাও একটু দেখে নাও এইভাবে। আর সিঁদুর খেলা এখানে শুধু সিঁদুর খেলা না, সিঁদুর খেলা মানে এখানে অনেককে এই সময়টায় আসে, নেমে একটু কথা হয়, অন্য সময় তো যে যার কাজে প্রচুর ব্যস্ত থাকে একসাথে এক জায়গায় কথা হওয়ার সুযোগ হয় না। ওই কেউ কাজে বেরোচ্ছে, কেউ হয়তো বাজার যাচ্ছে, তার সাথে একটা কথা বলে বেরিয়ে গেল, কথা বলতে বলতে বেরিয়ে গেল। কিন্তু ওই জন্য সিঁদুর খেলাটি সবারই বড় প্রিয় এখানে, একটু দাঁড়িয়ে গল্প করা, কথা বলা। আমি যেমন শ্বশুর বাড়ি থেকে কমপ্লেক্সে চলে যাই সিঁদুর খেলা, এই সময়টা একটু দেখাও হয় সব। আমার নাম করো, আমার নাম করি, হ্যাঁ হ্যাঁ আমরা তুই বলছি।
ফুলে ঢোকা খেয়ে চলে আসছে তখন মায়ের চোখে, তারপরে কি করলো বেচারা খুঁজে খুঁজে পেলো না, অন্য একটা চোখে পড়ে আসতো। আমি কিন্তু খুঁজতাম না, আমি আবার ওখানে মাঠে বসে খাওয়া না, সেইটা নিয়ে গিয়ে এখন করা রেখে এটা আমরাও করেছি। আমি ছোটোবেলা তাহলে আমরা ছোটোবেলা কেন, আমাদের সময় তো চেয়ার টেবিল ছিল না, বেশিরভাগ তো আসনে বসা। সিঁদুর খেলা হতে হতে কিন্তু আমাদের মেয়েদের গল্প জমে ক্ষীর, তার মধ্যে ঠাকুরকেও তোলার ব্যবস্থা চলছে। আর যেহেতু ছেলের অভাব বলছিলাম না, ওই জন্য এবারে আমাদের ছেলেরাও হাত লাগিয়ে দিয়েছে, এই যে রিজু তারপরে তাতাই সবাই হাত লাগিয়েছে, দত্তদার ছেলে সবাই হাত লাগিয়েছে। মানে যারা ছোটো ছোটো খেলতো তারা আজকে ঠাকুর ভাসার জন্য ঠাকুর তুলছে, এটা কত বড় একটা ভালো লাগা না? তো আস্তে আস্তে মাকে গাড়িতে তোলাও হয়ে গেল। এবার এক বছর আমরা সবাই গেছিলাম, অনেক বছর আগে মায়েরা তখন প্রথম প্রথম এসছে, তখন এক বছর আমরা সবাই মিলে গেছিলাম ভাসান দিতে। তো এখন আর সবাই যায় না, এখন শুধু হয়তো একজন কি দুজন যায়, কারণ এতজনকে নিয়ে মানে গিয়ে আবার তা ঠিকঠাকভাবে ফিরিয়ে আনাটাও বড় ব্যাপার। আগে তো মায়ের মানে আমি মায়ের কাছে শুনেছি, তখন মা আমাকে বলতো যে জানিস তো এই আমরা সবাই সেই সপ্তবিদ্যির ভোরবেলা ইয়ে করে এলো, কলা বউচান করে নিয়ে এলো, সবাই মিলে গেল গিয়ে কলা বউচান। মা বড় খুশি হয়েছিল সেবারে কলা বউচান করাতে গিয়ে, কিন্তু সেটা আমি কোনো দিন পাইনি, কারণ আমি তো সকালবেলা থেকে কোনোভাবেই আসতে পারতাম না, তার জন্য হয়ও নি। তো এই মা আস্তে আস্তে রওনা হচ্ছেন, আসছে বছর মা আবার এসো এটাই বলি, সবাইকে কাঁদিয়ে মা চলে যাচ্ছে, মনে এইটুকুই আশা সামনের বছর যত তাড়াতাড়ি পারো চলে এসো। ঠাকুর বেরোতে বেরোতে আমি রিজুও চলে এলাম বাড়ির দিকে। তো আমার নবাঙ্কুরের ঠাকুরটা তোমাদের বলছিলাম না, খুব দেখার ইচ্ছে হচ্ছিল প্রথম থেকে, কিন্তু না বেরোতে পারছিলাম না, শরীর ভালো না সব মিলিয়ে। তো রিজুকে বললাম, রিজু যখন বেরিয়েছি শাড়ি পরে তখন চল একবার দেখে আসি। তো দেখতে গিয়ে দেখলাম বাড়ির রিজু বলে দাঁড়াও বাইরটা বাড়ির কাছে রাখি। তো রেখে যখন আসছি দেখছি পার্থ রয়েছে, তো পার্থও আমাদের সাথে গেল। আমার দেখে বেশ ভালো লাগলো, কিন্তু একটা জিনিসই মনে হলো, এবার গাছগুলোর একটু জল আর একটু রোদের দরকার, একটু হাওয়ার দরকার, যেন নেতিয়ে পড়ছে এবার জলের অভাবে, মানে একটু ঝিমিয়ে পড়ছে। না আমি এখন দেখছি এখানে কোন গাছটা আমার নেই। বেশ ভালো ভিড়ও হয়েছে, আর আমার এত হাত কেঁপেছে যে আমি ভিডিওগুলো পুরো কাঁপা কাঁপা, কিন্তু আমি খালি খুঁজে বেড়েছি এর মধ্যে কোন গাছটা আমার নেই। দেখছি সব গাছই মোটামুটি আছে, একমাত্র মাশরুম ছাড়া, ওরা মাশরুম ওই যে ঝুলিয়েছে যেগুলো সেগুলো সব মাশরুম ঝুলিয়েছে, আর এখান দিয়ে একটা জল পড়ার এফেক্ট করেছিল, কিন্তু সেই যেটা ভীষণ নাকি সুন্দর হয়েছে, পার্থ প্রথমে এসে দেখে গেছে, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, কারণ জলগুলো পড়লে পুরো প্যান্ডেলের ভেতরটা না কাদা কাদা হয়ে যাচ্ছে, আর যারা দেখতে আসছে তাদের কিন্তু পুরো মানে জামা কাপড় ভিজে যাচ্ছে, যার জন্যে বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। আমার মনে হয় সেই কারণেও হয়তো গাছগুলো এত ঝিমিয়ে পড়েছে। এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু এসে মানে
চেঞ্জ করার সময় পাইনি। একটার পর একটা শুভবিজয়ের ফোন আসছে বাবার কাছে, এবার ফোনগুলো আসছে আমার ফোনে, যেহেতু আমার ফোনে আসছে আমি বাবাকে বাবার ফোনে ট্যাবেতে নাম্বারগুলো লাগিয়ে দিচ্ছি, ফোনে কথা বলছি, কারণ আমার বোনও ফোন করছে বাইরে থেকে, সব মিলিয়ে একদম সময় পাইনি। তারপরে যেই ফোনগুলো ছাড়লাম বাবাকে ইনহেলার দিলাম, দেওয়ার পর হঠাৎ স্বপ্না দিয়ে বলে দিদি মিশোশাকে এবারে কোথাও ঠাকুর দেখাতে নিয়ে গেলাম, নিয়ে গেলে না তো আসলে একটু ভয় পাচ্ছিলাম, যার জন্য বাবাকে এবারে মানে কমপ্লেক্সেও নিয়ে যাইনি, মানে আমাদের ফ্ল্যাটে পুজোতেও নিয়ে যায়নি, কিন্তু ভালো সত্যি তো মানুষটা এরকম ঘরের মধ্যে বসে আছে, যাই একটু চেষ্টা করি। তো পার্থটা হুইল চেয়ারের ব্যবস্থা হলো সাথে সাথে, আমি ফোন করে দিতেই পার্থ কাছাকাছি ছিল, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলো, বাবা খালি নিচে নেমে গেল হুইল চেয়ারে করে। আমাদের পাশের পাড়াটা ফ্ল্যাট থেকে আসার সময় দেখেছি নবাঙ্কুর, তো সেই নবাঙ্কুর দেখার বাবার বড় শখ ছিল, নবাঙ্কুর দেখালাম, দেখিয়ে আমাদের পাড়ার পুজোটাও দেখালাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি করতে পারিনি, আমার ফোনে কোনো চার্জ ছিল না, ফোন আমি বাড়িতে রেখে গেছি। আর মাথাতে ভীষণ একটা চাপ ছিল, চিন্তা ছিল যে বাবাকে নিয়ে যাচ্ছি, নিজেও ভয় পাচ্ছি যে মা একটু বেশি সাহস দেখিয়ে ফেলছে, তো জানছি হোক আমি সাহস দেখাচ্ছি, হ্যাঁ আমি সাহস দেখাচ্ছি, কিন্তু একটা বয়স্ক মানুষ যদি তাতে খুশি হয় তার চেয়ে বড়ো কিছু হয় না। তো বাবা গেল, বাবা ঠাকুর দেখলো, বাড়ি ফেরার সময় ফুচকা বসেছিল, ফুচকা খেলো ঝাল ঝাল, খাওয়ার পর দিদি বুঝি আচ্ছা মেয়েরা কি জামা কাপড়ের সেন্সটাই চেঞ্জ করে ফেলেছে, আসলে সব ম্যাক্সিমাম তো হয় ড্রেস পরেছে, জিন্স পরেছে, ক্রপ টপ পরেছে, বিভিন্ন ধরনের পরেছে, আর বাবা তো এগুলো দেখতে অভ্যস্ত নয়, বাবা সেই চুড়িদার নয়তো শাড়ি, ম্যাক্সিমাম শাড়ি হলেই বাবার কাছে ফার্স্ট প্রেফারেবল হয় ওটা। বাবা যে আমি খালি তাকিয়ে তাকিয়ে দেখছি বাবা এটা কী সব পরেছি, বললাম তুমি এবার বাড়ি চলো আর বেশি দেখো না। তো বাবাকে নিয়ে চলে এলাম, বাবার একটু একটু মানে খুব চাপে ছিল বুঝতে পারছি মেন্টালি যে পারবো কি পারবো না, করে বাবাকে বললাম তুমি এবার বসো, বাবাকে ঘরে বসি আমি ড্রেস চেঞ্জ করলাম, করে এই যে মুখটা এবার একটু পরিষ্কার করছি, কারণ পুরো মুখ পিঠ আমি ছবিটা দিয়ে দেবো। সিঁদুর খেলার সময় না আমাদের এক জেঠিমা আছেন, তিনি পিঠেতে আমার স্বস্তি এঁকে দিয়েছেন, এবার সেইটাকে আমি হাত বাড়িয়ে মুছি, জানি না মোছা কতটা হচ্ছে, নাম তো বিছানাপত্র সব লালে লাল হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সবার সাথে দেখো।